হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি ঈশিতা বিদেশে বাঙালির নতুন একটা ব্লগে আরও একবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এখন বিকেল 3:30 মতো বাজে, আর এই হলো চারপাশের অবস্থা। গত কয়েকদিন ধরে এই তীব্র ঠান্ডার বরফকে সঙ্গী করেই চলছে আমাদের জীবন। এখন ওই বিকেল 3:30 মতো বাজে আর আমি বেরোলাম টুকুসকে বাস থেকে আনতে যাব বলে। 3:45 দিকে ওর বাস ঢোকে, তো প্রচণ্ড ঠান্ডা। এখানে তো গত পরশুদিন, মানে হচ্ছে মঙ্গলবার, ভীষণ স্নোফল হয়েছে, তো স্কুল টুল ছুটি দিয়ে দিয়েছিলো। আর কালকে যেটা হয়েছে, কালকে সকালে বেরিয়ে এত ঠান্ডা ছিল যে টুকু স্কুল যেতে পারেনি, এত ঠান্ডা ছিল। বাসটা তো ঠিক করে আসছিলো না বরফের জন্য, চারিদিকে সব কিছু ডিলে হয়ে গেছিলো, তো কালকে স্কুল যায়নি। আজকে আবার গেছে, কিন্তু আজকেও ভয়ঙ্কর ঠান্ডা, চারপাশটা পুরো একদম বরফ জমে রয়েছে। দাঁড়ান, আপনাদের দেখাই একটু চারপাশটা। এই যে এই হচ্ছে চারপাশের অবস্থা, পুরো হোয়াইট চারপাশটা। এখনও সম্ভবত -10 কি -12 হবে টেম্পারেচার। গাড়ি টাড়ির উপরে সব বরফ জমে আছে, কিছু গাড়ি টাড়ি পরিষ্কার করে দিয়েছে, যেহেতু মানুষজনকে কাজে বেরোতে হচ্ছে, তো বরফ পড়ার পরেই সব সাওয়েল টাওয়েল নিয়ে নেমে গাড়ি টাড়ি পরিষ্কার করেছে। আর দাঁড়ানো একটা মজার জিনিস, এই গাড়িটায় কখনো হয়তো টেম্পারেচার উঠেছিল একটু, তখন বরফগুলো জমে, জমা বরফটা জল হয়েছে, আবার যে মুহূর্তে টেম্পারেচার কমেছে এটা আবার বরফ হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের গাড়ির অবস্থা, আমাদের গাড়িটা পরিষ্কার করা হয়নি, তারপর থেকে আমরা যদি এত ঠান্ডা যে কোথাও বেরোইনি, পুরো গাড়ি স্নো হয়ে রয়েছে, ভর্তি স্নো পড়ে আছে। কালকেও আবার স্নোফলের প্রেডিকশন আছে, হয়তো আজ রাত্রির থেকে কি কালকে ভোর থেকে শুরু হবে। এখন চলবে মোটামুটি, ফেব্রুয়ারি অবধি আশা করা যায় এরকম স্নোফল চলবে। শীতের মরশুমে দু চার দিন এরকম স্নোফল বড় ভালো লাগে, কিন্তু তারপর প্রাত্যহিক জীবনযাত্রা হয়ে যায় স্নোয়ের জন্য ভীষণ রকম অসুবিধাজনক। এখন তো তাও ঠিক আছে, সকালে যখন ঘুম থেকে উঠে -10 টেম্পারেচারে স্কুল যেতে হয় আর কান্নাকাটি করে, তখন সত্যিই বাচ্চাগুলোর জন্য বড় কষ্ট লাগে। আর এদিকে অবস্থা দেখুন, পরশু তো বরফ পড়েছে আর তারপর থেকে টেম্পারেচার পুরোই হিমাঙ্কের নিচে, আর তার জন্য স্নোগুলো জমে একদম আইস হয়ে গেছে, আর পা দিলে মরমর করে ভেঙে আসছে। তাই বরফ পড়ার পরে তার জমে যখন আইস হয়ে যায় আর তারপর যখন টেম্পারেচার একটু একটু করে বাড়ে, সেই আইসগুলো গলতে থাকে, তখন সেগুলোকে বলা হয় ব্ল্যাক আইস। আর এই ব্ল্যাক আইস কিন্তু ভয়ঙ্কর রকম ডেঞ্জারাস, কোনোভাবে একবার পা পড়ে গেলেই ব্যাস, পা পিছলে একদম কুপকার। আর তাই এই সময় ভীষণ সতর্কভাবে চলাফেরা করতে হয় রাস্তায়। যাই হোক, ওইদিকে টুকুসদের বাসও চলে এসছে, চলুন ওকে নিয়ে বাড়ি যাই, তারপরে আবার যাবো তোরসের দাঁতের ডাক্তারখানায়। কেমন মজা হলো স্কুলে? অনেক মজা হয়েছে, এটা কি করছিস? চলো চলো। এখন ওই বিকেল 5:30 মতো বাজে, টুকুসকে স্কুল থেকে বাড়িতে এনে দিয়ে খাইয়ে দাইয়ে ওর বাবার কাছে রেখে আমি আর তোরসা বেরোলাম তোরসার
ডেন্টিস্টের কাছে যাব বলে। ডেন্টিস্ট নয়, আমরা আজকে যাচ্ছি তোরসার অর্থো ডেন্টিস্টের কাছে, অ্যাপয়েন্টমেন্ট আছে সেখানেই। অর্থো ডেন্টিস্ট হলো সেই সমস্ত ডেন্টিস্ট ডক্টররা যারা দাঁতের সেটিং ঠিক করার জন্য ব্রেসেস পরিয়ে থাকেন। তোরসারও দাঁতের সেটিংয়ে কিছু প্রবলেম ছিল আর তার জন্যই ব্রেসেস পরানো হয়েছিল প্রায় 2 বছর আগে। এটা একটা 2 বছরের প্ল্যান ছিল। এই 2 বছর মাঝে মাঝেই এসে ব্রেসেস চেক করে যেতে হয়েছে আর তার সাথে দরকার মতো ওরা ব্রেসেসের ওয়ার টাইট দিয়ে দিয়েছে। আজকে সেরকমই একটা চেক আপ আছে আর তার জন্যই চলে এসেছি ডাক্তারখানায়। ডাক্তারের কাছে 5:30 অ্যাপয়েন্টমেন্ট, এখন 5টা বাজে, একটু হয়তো ওয়েট করতে হবে। তো আগে চেক আপটা করিয়ে নিই, ওখানে তো ভিডিও অ্যালাউ নয়। তো চেক আপটা করিয়ে নিয়ে বাড়ি ফিরে তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। আইস হয়ে গেছে, দেখ ভেঙে ভেঙে যাচ্ছে। এদেশে কিন্তু দাঁতের চিকিৎসার খরচ ভয়ঙ্কর বেশি, মানে এতটাই বেশি। এদেশে থাকা ভারতীয়রা অনেকেই মজা করে বলেন দাঁতের চিকিৎসার জন্য দেশে গিয়ে চিকিৎসা করিয়ে ফিরে আসতে তাদের খরচা কম হবে উইদাউট ইন্স্যুরেন্স আমেরিকায় দাঁতের চিকিৎসা করানোর থেকে। চলে এসেছি বাড়ি। আজকের প্রসিডিওরটাই খুব একটা বেশি টাইম লাগেনি। আজকে যেহেতু ওর চেক আপ ছিল আর প্রায় 2 বছর কমপ্লিট হতেই চললো, মার্চে ওর ব্রেসেস খুলে দেবে, তাই এটা একদমই নর্মাল একটা চেক আপ হয়েছে। পুরো প্রসিডিওরটা করতে ওই 15-20 মিনিট টাইম লেগেছে। আর বাড়ি এসেই চলে এসেছি রান্নাঘরে। আজকে ভাবছি একটু ইলিশ মাছ করবো। তোরসা ইলিশ মাছ খেতে চায় না, ওর জন্য বানাচ্ছি একটু টমেটো স্যুপ, আর আমাদের জন্য ইলিশ মাছের ঝোল আর ভাত। গতকালই বাংলাদেশি স্টোরে গেছিলাম, তখন নিয়ে এসেছি ইলিশ মাছটা। এত ভালো মাছটা, এখানে তো এই সমস্ত মাছ টাটকা পাওয়া যায় না, ফ্রোজেনই কিনতে হয়। একদম দেশ থেকে পুরো মাছের পেট টেট পরিষ্কার করে ফ্রোজেন করে তবে আনা হয় এদেশে। আর তারপর সেই ফ্রোজেন মাছ নিয়ে ওখানে ওদের বললে ওরা কেটে দেয়, আর বাড়ি এসে বরফ গলিয়ে নেওয়ার পর আঁশটা শুধু ছাড়িয়ে নিতে হয়। তবে আঁশ ছাড়ানোটাই আমার কাছে বিশাল একটা কঠিন ব্যাপার। আঁশ ছাড়াতে গেলে শুধু ভয় করে মাছ বোধহয় ভেঙে গেল। যাই হোক, এটা কিন্তু ছিল পদ্মার ইলিশ, আর দাম নিয়েছিল 1.5 কিলো ওজনের মাছটার প্রায় $37, মানে ভারতীয় টাকায় প্রায় 3,100 টাকা মতো। আর এত ভালো মাছটা যে বরফ ছাড়ার পর একটু মনে হচ্ছে না যে এতদিনের ফ্রোজেন একটা মাছ, পুরো মনে হচ্ছে টাটকা বাজার থেকে কিনে এনেছি আর সেই মাছেই নুন হলুদ মাখাচ্ছি। যাই হোক, চলুন চটপট নুন হলুদটা মাখিয়ে নিই, তারপর রান্না করে নিই। আর রান্না করতে করতে আপনাদের বলি এদেশে দাঁতের চিকিৎসার খরচ সম্পর্কে কিছু কথা। হ্যাঁ, তখন যেটা বলছিলাম, এদেশের দাঁতের চিকিৎসা কিন্তু ভয়ঙ্কর কস্টলি। আর তাই শুধু দাঁত কেন, যে কোনো ধরনের চিকিৎসার জন্যই আমেরিকায় ইন্স্যুরেন্স থাকা কিন্তু ম্যান্ডেটারি। উইদাউট ইন্স্যুরেন্স আপনি যদি চিকিৎসা করাতে যান তাহলে আপনি রীতিমতো ফতুর হয়ে বাড়ি আসবেন। আর তাই সকলেই চেষ্টা করে এই সমস্ত দাঁত চোখ এগুলো বছরে একবার করে অন্তত চেক আপ করিয়ে নিতে। কারণ যদি একবারে বড় কোনো সমস্যা এসে উপস্থিত হয় আর দেখা যায় যে আপনি সারা বছর ইন্স্যুরেন্স নিয়ে কোনো রকম চেক আপ করাননি দাঁত চোখের, আর তার জন্য সেই সমস্যা এসে উপস্থিত হয়েছে, তাহলে তখন ইন্স্যুরেন্সের কভারেজ পাওয়া কিন্তু ভীষণ মুশকিল হয়ে যায় প্রবলেমগুলোর জন্য। রাত্রেবেলা তাই ভাবছি ইলিশটার আজকে আর সর্ষে দিয়ে করবো না, আলু বেগুন ভেজে নিয়েছি। আর এখানে হলুদ, নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে গুলে মশলাটা রেডি করে নেবো, দিয়ে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে পাতলা টালটালে ঝোল রান্না করব। হ্যাঁ, যেটা বলছিলাম, তবে এই দাঁতের চিকিৎসার জন্য আমাদের ইন্স্যুরেন্স করা থাকলেও এই দাঁতের ব্রেসিংয়ের জন্য পুরো কভারেজ কিন্তু ইন্স্যুরেন্স থেকে পাওয়া যায়নি। 2 বছরের এই ব্রেসিংয়ের চিকিৎসাটার জন্য টোটাল খরচ হয়েছে $7,500, তার মধ্যে $1,500 দিয়েছে ইন্স্যুরেন্স, বাকি $6,000 কিন্তু আমাদেরই পে করতে হয়েছে। কারণ এই সমস্ত প্রবলেমগুলোর জন্য যেটা বেসিক নেসেসিটি সেটা ইন্স্যুরেন্স দেয়, বাকিটা নিজেদের পকেট থেকেই খরচা করতে হয়। যাই হোক, এদিকে আমাদের ইলিশের ঝোল মোটামুটি রেডি। আলু আর বেগুনগুলো আগেই ভেজে রেখেছিলাম, এগুলো ঝোলের মধ্যে মিশিয়ে দিই, এবার ঝোলটা কিছুক্ষণ ফুটুক। আর ওইদিকে আমি ততক্ষণে তোরসার জন্য একটু টমেটো স্যুপও বানিয়ে ফেলেছি। আসলে আজকে ওর দাঁতে ব্যথা হবে ভেবেছিলাম, কিন্তু যেহেতু আজকে আর কোনোরকম ব্রেসেসে টাইট দেয়নি, ব্যথা হয়নি,
তো কি আর করা যাবে, টমেটো স্যুপের জোগাড় যখন করাই ছিল তখন করেই ফেললাম টমেটো স্যুপটা। আর ওই ধরনের স্যুপ খেতে বেশ ভালোবাসে। আর এদিকে আমাদের ইলিশের ঝোল মোটামুটি রেডি। যাই হোক, এখানকার ব্রেসেস পরানোর খরচা শুনে আশা করি আপনারা দাঁতের চিকিৎসা কীরকম, এখানে হাতি পোষা খরচা মোটামুটি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা অবশ্যই ফলো করে নেবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।